কয়েকদিন আগে নিম্নচাপের ফলে অতিবৃষ্টিতে বাঁকুড়ার ইন্দাস ব্লকের দ্বারকেশ্বর নদী লাউগা কয়েকটি গ্রাম জলের তলায় চলে যায়। ভাঙতে শুরু করে একের পর এক নদীর বাঁধ। কয়েকশো বিঘা জমি চলে গেছে নদী গর্ভে। যেটুকু জমি নদী গর্ভ থেকে বেঁচে গেছে সেগুলি জলের তলায়। এই যে ভাঙনটা দ্বারকেশ্বর প্রবল ভাঙন, এই ভাঙনে পূর্বে যা চলে গেছে সেগুলোর জন্য আর ক্ষেত করে কোনো লাভ নাই। এখন যেটুকু আছে মূল তহবিল এইটুকু, এইটুকু চলে গেলে হাজার হাজার মানুষ একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। অতএব এখন বর্তমান এই ভাঙনটুকু যদি রদ করা যায়, সরকার যদি আমাদের করে দেন, আমরা এখানকার সমস্ত লোকগুলো বাঁচব। এখানে মন্ত্রী এসছেন, সভাধিপতি এসছেন, আরও অন্য অন্য জেলা নেতৃত্ব আমাদের এখানে এসছেন। কেন এসছেন? ওনারাই যে আমাদের খটনগর গ্রামের যে নদী ভাঙনের সমস্যা, এই সমস্যা ওনারা দেখতে এসছেন। তা আপনারা কী জানাবেন? আমরা একটাই মূল দাবি জানাবো যে আমাদের নদী যাতে ভাঙন রোধের জন্য বাঁধ হয়, এই মূল দাবিটা ওনার কাছে আমরা জানাবো ওনাদের কাছে। সোমবার দ্বারকেশ্বর নদীর তীরবর্তী ঘটনগর, সোনারপুর, ভাবাপুর সহ বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু। মন্ত্রী এলাকাবাসীদের সাথেও কথা বলেন। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যাতে তাড়াতাড়ি হয়। আজকে আমি ইন্দাস ব্লক আমরা পরিদর্শন করলাম। আমার সঙ্গে আছেন সভাধিপতি মহাশয় এবং আমাদের বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়, আবার আমাদের নেতৃত্ব ব্লক সভাপতি আছেন, এই এলাকা ব্লক সভাপতি এবং আমাদের স্থানীয় এলাকার সমস্ত নেতৃত্ব আছেন, যুব সভাপতি, সমস্ত সকলকে নিয়ে আমরা পরিদর্শনে করলাম। আমি যা পরিস্থিতি দেখলাম সত্যি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, খুব খারাপ অবস্থা। আমরা যেটা ঘুরে ঘুরে দেখলাম নদীপথে, এই যে আমরা দেখলাম সত্যি ক্ষয়ক্ষতি খুব ভালো হয়েছে। বেশি একশো থেকে বেশি জমি জায়গা, যেটা ধান ক্ষেত, একশো বিঘা থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই দাবি হচ্ছে যে নদী বাঁধ, এটা নিয়ে কি বলবেন? এই যে রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবো এবং প্রশাসনের সঙ্গেও আলোচনা করব, তাদের কাছে রিপোর্ট পাঠাবো, যাতে নদী বাঁধের ইনাদের যেটা দাবি, সেই ছোটো ছোটো সেই পকেট বাঁধ না কি একটা বল, পকেট বাঁধ, সেটা যাতে হয় সেই দাবিটাই আমরা দিদিকে জানাবো। কোথায় কোথায় প্রোগ্রাম ছিল আজকে এই ইন্দাস ব্লকে? তিনটা জিপিতে আমরা করেছি। কতুলপুর লাউগাঁও অঞ্চলের বাঁকুড়া থেকে সৈয়দ মুফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।